রাজশাহীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে পদ্মার পাড়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি স্মৃতি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ। এরপর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 70 পাউন্ডের কেক কাটা হয়। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকাল 5টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালনশাহ পার্কে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সেখানে ফানুস ওড়ানো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের গান পরিবেশনের সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব দ্বিধা ভুলে গানের তালে মেতে ওঠেন। ঐতিহ্যের, সংগ্রামের, গৌরবের, অর্জনের এক সাফল্যময় দিন আজকে 70তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই 70তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহী মহানগর আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠন সকাল থেকে এ পর্যন্ত নানা রকম বর্ণাঢ্য প্রোগ্রামের মাধ্যমে পালন করছে। তারই অংশ হিসাবে রাজশাহীর এই ঐতিহাসিক পদ্মা নদীর ধারে উন্মুক্ত প্রাঙ্গণে আজকের এই মিছিল র্যালি উত্তর এই সমাবেশে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহভাজন ডাবলু সরকার। আজকের এই দিনটি নিঃসন্দেহে মাথা উঁচু করে দাঁড়িয়ে গর্ব করে বলার মতো দিন। আজকের এই দিনটি আমরা যে অনুভবটি অন্তরে লালন করি, আমরা যে চেতনাটি অন্তরে লালন করি, পালন করি, আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সেই মুক্তিযুদ্ধের সফল যে সংগঠক, সেই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 70তম জন্মদিন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীনতম বৃহত্তম দলের জন্মদিন। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার,
এই দিবসটি বাংলাদেশের আর কোন মানুষের কি মনে হচ্ছে আমি জানি না, আমার মনে হয় আমি এই আওয়ামী লীগের অন্তরে অন্তরে প্রতিটি শিরা উপসারায় আমার আওয়ামী লীগের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, শহীদের আত্মদানের কথা, জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবারের আত্মদানকারী সকল শহীদদের কথা, জাতীয় চার নেতার কথা, সকল আন্দোলনের শহীদ, সকল শাহাদতের রক্তদানের কথা আমার শিরায় উপসারায় প্রবাহিত হয়ে আজকে আওয়াজ দিচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ, নেতা আমাদের শেখ মুজিব, এই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক, যিনি দেশের সীমানা পার হয়ে আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি লাভ করেছেন, সেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে দেশ পরিচালনা করছেন এবারে 11টি বছরের মতো, আর এর আগে আরো একবার 5টি বছরের মতো। প্রত্যেকটি বারে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের মানুষকে যা দিতে চেয়েছিলেন, মুক্তিযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত যে উদ্দেশ্যে ঢেলে দিয়েছিলেন, সেই কাজগুলি নেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন একের পর এক, আমরা তা দেখছি। সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে পড়ে এই জীর্ণ শীর্ণ এই বুভুক্ষ জাতি, এই যে জাতি খেতে পেত না, যে জাতির প্রতি বিশ্বের অনেক মানুষ অনেক দেশের মানুষ নাক উঁচু করে বলতো মিসকিন, বলতো বটমলেস বাস্কেট, আজকে তাদের ছোটামুখ ভোঁতা করে দিয়ে বঙ্গবন্ধুর শস্য শ্যামলা বাংলা শেখ হাসিনা কায়েম করেছেন খাদ্য শস্য উদ্বৃত্ত সুজলা সুফলা সোনার বাংলা, এমন দেশটি কোথাও গেলে পাবে না কো তুমি, সেই যে সকল দেশে রানী, সে যে আমার জন্মভূমি, এইটি শেখ হাসিনা আজকে বাস্তবায়ন করে দিয়েছেন।
Thank you.